গোল মেশিনকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল ক্লাব হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট আছে আইএসএল এবং আই লিগ রিলেটেড তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মে টপিক গুলোতে যাওয়া যাক সবার আগে যে ট্রান্সফার আপডেটটা দিয়ে দেবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সাইন করে ফেললো চৌত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার অ্যাবিওলা ডাউডাকে এই অ্যাবিওলা ডাউটা যিনি লাস্ট খেলছিলেন গ্রিসের সেকেন্ড ডিভিশন ক্লাব অ্যাপোলন এফসিতে সেখান থেকেই এই স্পোর্টিং ক্লাবেই নাইজেরিয়ান স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে অন্যদিকে বন্ধুরা এবার আসা যাক এর বড় বড় ট্রান্সফার আপডেটগুলোতে প্রথমেই কথা বলবো এফসি গোয়াকে নিয়ে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে এটা হয়ে গেছে এই ডিলটা কালকে কিন্তু এটার অফিসিয়াল কনফার্মেশন চলে এলো এফসি গোয়া কিন্তু সাইন করে ফেললো মরক্কোর আঠাশ বছর বয়সী উইঙ্গার নোয়া সাদাউকে তোমাদেরকে আগেই কিন্তু কনফার্ম করেছিলাম কালকে অফিসিয়াল কনফার্মেশন চলে এলো এটা অবশ্যই একটা দারুণ সাইনিং এফসি গোয়ার জন্য এই প্লেয়ারের সম্পর্কে ডিটেলে জানতে গেলে আগে আমি ভিডিও বানিয়ে রেখেছি ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও আমি স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব অন্যদিকে কালকে মুম্বাই সিটি এফসি গ্রেগ স্টিওয়ার্টের সাইনিংটাকে অফিসিয়াল করে দিল মুম্বাই সিটি এফসি কিন্তু দু বছরের চুক্তিতে লাস্ট সিজনের হিরো অব দ্য লিগ অর্থাৎ গ্রেগ স্টিওয়ার্টকে সাইন করিয়ে নিয়েছে আগেই কনফার্ম করেছিলাম কালকে অফিসিয়াল হয়ে গেল অন্যদিকে তোমরা জামশেদপুর এফসির আপডেট জিজ্ঞেস করো একটাই আপডেট বেরিয়ে আসছে এই মুহুর্তে জামশেদপুর এফসিকে নিয়ে জামশেদপুর এফসি তাদের লাস্ট সিজনের নাইজেরিয়ান স্ট্রাইকার অর্থাৎ ড্যানিয়াল চিমা চুকু যাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সাইন করেছিল ইস্টবেঙ্গল থেকে ড্যানিয়াল চিমা চুকু যিনি জামশেদপুর এফসি গিয়ে দুরন্ত পারফরম্যান্স দিয়েছিলেন এগারোটা ম্যাচে সাতটা স্কোর করেছিলেন তো এই ড্যানিয়াল চিমা চুকুর সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে জামশেদপুর এফসি পার্সোনাল টার্মস কিন্তু এগ্রি হয়ে গেছে ড্যানিয়াল চিমা চুকুর সাথে জামশেদপুর এফসির অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী সিজনে চিমা থাকছেন জামশেদপুর এফসি এটা পুরোপুরি কনফার্ম অন্যদিকে বন্ধুরা এবার যে আপডেটটা দিয়ে দেবো চেন্নাইন এফসি নিয়ে চেন্নাইন এফসি কিন্তু সাইন করে ফেলল ছাব্বিশ বছর বয়সী জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডার জুলিয়াস ডিউকারকে হ্যাঁ বন্ধু এই জুলিয়াস ডিউকার যিনি তার খেলা শুরু করেছিলেন উলসবার্গের ইউথ একাডেমি থেকে তারপর জার্মানির বিভিন্ন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ক্লাবে খেলেছেন লাস্ট খেলছিলেন জার্মানেরই থার্ড ডিভিশন ক্লাব টিএসভিতে সেখান থেকেই চেন্নাইন এফসি এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে সাইন করিয়ে নিয়েছে অবশ্যই একটা ভালো সাইনিং এবং ইয়াং সাইনিং বলাই যায় মাত্র ছাব্বিশ বছর বয়স এই জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডারের এবার যে আপডেটটা দিয়ে দেবো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসিও কিন্তু সাইন করে ফেললো আরও একজন ইয়াং ফুটবলারকে চব্বিশ বছর বয়সী ইউক্রেনের সেন্ট্রাল মিডফিল্ডার ইভান কালিজিনীকে হ্যাঁ বন্ধু এই ইভান কালিউজিনী যাকে কিন্তু ইউক্রেনের ক্লাব এফকে ওলেক সান্ডিয়া থেকে লোন ডিলে সাইন করেছে কেরালা ব্লাস্টার্স এফসি তিনি তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই ইউক্রেনে কাটিয়েছেন তবে লাস্ট সিজনে খেলছিলেন আইসল্যান্ডের ক্লাব কাফলাভিকে সেখানেও কিন্তু লোন ডিলেই ছিলেন এই ফুটবলার তো কেরালা ব্লাস্টার্স এফসি এই ইউক্রেনের সেন্ট্রাল মিডফিল্ডারকেই কিন্তু কনফার্ম করে ফেলেছে এবার যে আপডেটটা দিয়ে দেবো এটিকে বাগানের একদম অফিসিয়াল আপডেট এটিকে বাগানের পরবর্তী সিজনের প্রিন্সিপাল স্পন্সার কিন্তু হচ্ছে ম্যাচ নিউজ এটা কিন্তু কালকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এটিকে বাগানের তরফ থেকে এবার বন্ধুরা সরাসরি আসা যাক ইস্টবেঙ্গলের আপডেটে ইস্টবেঙ্গলের কালকে কিন্তু মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেয়ার্সে ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার্ড হয়ে গেছে অ্যাপ্লাই করা হয়েছিল সেটার আপডেট তো তোমাদেরকে আগেই দিয়েছিলাম কালকে কিন্তু এটা পুরোপুরি রেজিস্টার্ড হয়ে গেছে তো অবশ্যই কোম্পানি ফর্ম হয়ে গেছে এটা দারুণ একটা খবর এই কোম্পানির আন্ডারেই কিন্তু এবার নতুন ফুটবলারদের সাইন করাবে ইস্টবেঙ্গল ক্লাব এরই সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে খুব বড় বড় ট্রান্সফার আপডেট উঠে এসেছে আগেই তোমাদের এরকম আপডেট দিয়েছিলাম আবারও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু একটা দারুণ অফার করেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান সেন্টার ব্যাক অর্থাৎ সন্দেশ ঝিঙ্গানকে হ্যাঁ বন্ধুরা সন্দেশ ঝিঙ্গান যার এটিকে মোহনবাগান ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই সন্দেশ ঝিঙ্গানকে কিন্তু এবার একটা খুব বড় অফার করেছে ইস্টবেঙ্গল ক্লাব অন্যদিকে কিন্তু সন্দেশ জিঙ্গানের কাছে বেঙ্গালুরু এফসিরও একটা বড় অফার আছে তো দেখা যাক শেষ পর্যন্ত সন্দেশ জিঙ্গান কোন ক্লাবে সাইন করেন না এটিকে মোহনবাগানে থেকে যান এখন অবধি কিন্তু সন্দেশ জিঙ্গানের ফিউচার ডিসাইড হননি বর্তমানে যেটা পরিস্থিতি সন্দেশ জিঙ্গানের কাছে এটিকে মোহনবাগানেরও অফার আছে অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবেরও বড় অফার আছে অন্যদিকে ব্যাঙ্গালুরু এফসিরও কিন্তু একটা বড় অফার আছে তো দেখা যাক শেষ পর্যন্ত সন্দেশ জিঙ্গান কি ডিসিশান নেন তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এরই সাথে আরও একটা যেটা বড়ো আপডেট ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আমরিন্দর সিংকেও অফার করেছে এটিকে মোহনবাগানকে একটা ট্রান্সফার ফি দিয়ে আমরিন্দর সিংকে কিন্তু সাইন করাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব তোমরা সবাই জানো এটিকে মোহনবাগান অমরিন্দর সিংকে ছেড়ে দিতে পারে তারা পুরোপুরি কনসেন্ট্রেট করে আছে বিশাল ক্যাথ এবং আর সানোয়ার শেখের ওপর সেই জায়গায় আমরিন্দার সিংকে ছেড়ে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এটিকে বাগানের এবং এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব তবে যেহেতু এটিকে বাগানের সাথে এখনও কন্ট্রাক্ট আছে আমরিন্দার সিংয়ের তাই একটা অবশ্যই ট্রান্সফার ফি দিতে হবে যে এই ক্লাবই সাইন করাক তবে এই মুহূর্তে এটাই বড় আপডেট যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু কথাবার্তা শুরু করেছে এটিকে বাগানের সাথে যাতেই আমরিন্দার সিংকে তারা সাইন করাতে পারে এই ডিলটা ডান হলে এটাও কিন্তু একটা খুব বড় সাইনিং চলেছে এরই সাথে আবারও কিন্তু একটা লিঙ্ক আপ বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে বত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান গোলমেশিন গডউইন মেনসার হ্যাঁ বন্ধুরা গড উইন মেনসার সাথে কিন্তু একটা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের লাস্ট সিজনেও গড উইন মেনসার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের লিঙ্ক আপ হয়েছিল তবে সেই মুহূর্তে ডিলটাকে ডান করতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাব তবে এই মুহূর্তে আবারও কিন্তু এই লিঙ্ক বেরিয়ে আসছে গডউইন মেন্সা যিনি স্পেনের বিভিন্ন লোয়ার ডিভিশন ক্লাবে এর আগে খেলেছেন তাছাড়া এশিয়াতে দীর্ঘদিন ফুটবল খেলছেন পার্সিয়ান লিগের টপ ক্লাবগুলোয় খেলার অভিজ্ঞতা রাখেন এই গডউইন মেন্সা পার্সে পলিস ইসতেগলাল গোল গহরের মতো ক্লাবে খেলেছেন এই গডউইন মেনসা আর বর্তমানে খেলছেন ইরানেরই ক্লাব মেস রাফসানজান এফসিতে যেখানে লাস্ট সিজনের সাতাশটা ম্যাচে গোল স্কোর করেছেন এই গডউইন মেনসা তো নিঃসন্দেহে একজন গোল মেশিন এই গডউইন মেনসা তার সাথেই কিন্তু আবারও লিঙ্ক আপ হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তো এই ডিলটাকে যদি ডান করতে পারে এটাও কিন্তু একটা খুব বড় সাইনিং হতে চলেছে তবে গডউইন মেনসার সাথে মেস রাফসানজান এফসি দু সাল অবধি কন্ট্রাক্ট আছে বর্তমানে এই ফুটবলারের মার্কেট ভ্যালু চার কোটি টাকা এবং ট্রান্সফার মার্কেটেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে এই গডউইন মেনসার আসার একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে তবে হ্যাঁ এখনও একদম অ্যাডভান্স স্টেজে বিষয়টা না গেলেও একটা লিঙ্ক আপ কিন্তু অবশ্যই হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের সাথেই গডউইন মেনসার তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটাকে ক্লোজ করতে পারে কি না ইস্টবেঙ্গল তবে এই ডিলটা যদি ডান করতে পারে নিঃসন্দেহে আবারও একটা খুব বড় সাইনিং হতে চলেছে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা